নিজেকে জন্য আমরা অনেক ধরনের মোটিভেশনাল কথাবার্তা মোটিভেশনাল বইপত্র এই সব আমরা পড়ালেখা করতেছি ফলো করতেছি এবং একজন আরেকজনকে এরকম সাজেস্ট করতেছি ভাই বি প্রফেশনাল ম্যান এই প্রফেশনাল লাইফে আপনাকে খুব ইজি হওয়া যাবে না আপনার স্বাভাবিক খাওয়া যাবে না আপনাকে ডিমান্ডলে খাওয়া যাবে না আপনাকে সবসময় ওয়েট থাকতে হবে আপনাকে ওয়েট ধরে কথা বলা বলতে হবে আপনার কাছে কেউ চাইলেই আপনার সাথে সাথে দিয়ে দিবেন এত ইজি হবে না আপনি একটু ওয়েট করবেন ও মাই গড জিনিসটা শুনে আমার ভালো লাগলো বি পজিটিভ ম্যান আমি একটু অন্যভাবে চিন্তা করতেছি আপনার কাছে যদি আমি একটা সাপোর্টের জন্য যাই আর আপনি যদি এর মতো বিহেভ করেন একটু দাঁড়ান আমি একটু দেখতেছি এটা করেন এটা করেন আপনাকে আমাকে যেটা আপনি খুব উইলিংলি আমাকে সাপোর্ট দিতে পারতেছেন আপনি তো প্রফেশনাল ম্যান আপনি ওই ভিডিওগুলো দেখে আমাকে ঝুলাই রাখছেন আলটিমেটলি কি হলো আমার কাজটা একটু ডিলে হলো আপনি একটু হ্যাডামগিরি দেখালেন বা এরকম করলেন এটা কেমন কেমন হলো বলেন তো আপনার সাথে আমার আন্তরিকতা তৈরি হবে তৈরি হবে না কারণ আমি তো বুঝতেছি আপনি উইলিংলি না করে আমাকে আপনি আটকায় রাখছেন আমাকে মানে বাধা দিচ্ছেন আমাকে কাজটাকে সুন্দর করে করতে দিচ্ছেন না আপনার একটু সাপোর্টে আমি ওই কাজগুলো খুব খুব তাড়াতাড়ি এবং খুব কুইকলি সাপোর্ট দিতে পারি সেটা না করে আপনি আমাকে প্রফেশনালিজম দেখাচ্ছেন যার কারণে আমি ফুলফিল করতে পারতেছি না তাই ম্যান প্রফেশনালভাবে আন্তরিক হন